শহরবাসীর জন্য সুখবর, মেট্রো এবার রবিবার সকালেও। রবিবার সকাল থেকে চালাতে হবে মেট্রো, শহরবাসীর দীর্ঘদিনের এই দাবি অবশেষে পূরণ হওয়ার মুখে। সম্প্রতি বিষয়টি বিবেচনার জন্য রেল প্রতিমন্ত্রীর কাছে পাঠায় রেলের স্ট্যান্ডিং কমিটি। এরপরই মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যামকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন অধীর চৌধুরী। রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার মেট্রো মিলবে রবিবার সকাল ১০টা থেকে। ২২শে ডিসেম্বর রবিবার সকাল ১০টা থেকে মেট্রো পরিষেবার সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত আধ ঘন্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। ২টোর পর থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো মিলবে অন্যান্য দিনের মতোই। রবিবার দিনটা এমন কোন দিন নয় যে সব মানুষ ঘরের মধ্যে বসে থাকে আর কলকাতায় কার্ফু হয়। কলকাতায় যখন যাতায়াতের জন্য ট্যাক্সি চলে, বাস চলে, তখন মেট্রোই বা চলবে না কেন? এবং চেষ্টা করব যে বড়দিনের আগে, মানে ২৫শে ডিসেম্বর বড়দিন, তার আগে যদি ২২ তারিখের যে রবিবার, সেই ২২ তারিখের রবিবারে যাতে ট্রেনটা চালানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমি এগোচ্ছি। এখন রবিবার মেট্রো পরিষেবা মেলে দুপুর ২টো থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত, ট্রেন চলে মাত্র ৯৬টি। পৃথিবীর সমস্ত বড় বড় শহরেই এখন গ্রিন ট্রান্সপোর্টের ওপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে যেমন জ্বালানি সাশ্রয় হয়, তেমন দূষণ বাড়ে না। রিপোর্টে প্রকাশ, এই মুহূর্তে কলকাতা পৃথিবীর দূষিত শহরগুলির মধ্যে অন্যতম, আর এই দূষণ ক্যান্সারের অন্যতম কারণ। অধীর চৌধুরীর দাবি, দূষণ নিয়ন্ত্রণে শহরের মেট্রো পরিষেবা আরও বিস্তৃত করতে হবে, সরকারেরও এই বিষয়ে এগিয়ে আসা উচিত। মেট্রো মানে হচ্ছে ফ্রি ফ্রম পলিউশন একটা সার্ভিস, এছাড়াও ইলেকট্রিসিটি ব্যবহার করে আরো বেশি বেশি করে বৈদ্যুতিকরণের সার্ভিস, এটাও একটা পলিউশন ফ্রি সার্ভিস। আমরা এগুলোর উপর অনেক বেশি জোর দিতে চাই। যে হারে পলিউশন এবং এই পলিউশনের কার্সিনোজেনিক মাত্রা যদি আরো বাড়ে, তো কলকাতাতে ক্যান্সার, রাজ্য সরকার এগিয়ে আসুক কলকাতাকে বাঁচাতে। সবকিছু সংকীর্ণতা বাদ দিয়ে সবাইকে একসঙ্গে ঝাঁপাতে হবে, এটাই আমি মনে করি। রেলমন্ত্রক সূত্রের খবর, ২২শে ডিসেম্বর সকাল ৯টায় দমদম স্টেশনে রবিবার সকালে মেট্রো পরিষেবার সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তবে এ নিয়ে মেট্রো কর্মীদের একাংশের আপত্তি রয়েছে। যদিও রেলের দাবি, রেলের অন্যান্য জোনগুলি যখন দিন রাত ট্রেন চালায়, তখন রবিবার সকাল থেকে মেট্রো চালাতেও কোনো অসুবিধে হবে না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।